যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন আয়াতটা লেখা দেখেন নাই, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এটা নবীর দরবার, বড় গলায় কথা বলো না, আমল বাতিল করে দিবে কে? মসজিদে নববীতে যদি আপনি ঢুকেন বাবু সালাম দিয়ে ঢুকলে নবীর সালাম দিতে পারবেন, বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, এটা মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে হচ্ছে আপনার কেবলা, মসজিদে নববীতে যারা যাবেন দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়তে হয়। আমরা বাংলাদেশের লোকেরা পশ্চিম দিকে হয়ে নামাজ করি, আমি মিশরে ছিলাম 5 বছর, পূর্ব দিকে নামাজ পড়তাম। আসলে পূর্ব পশ্চিম কোনো বিষয় না, কাবা যেই দিকে কেবলা ওই দিকে, ঠিক কি না? মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, বাংলাদেশ থেকে মক্কা পশ্চিম দিকে, মিশর থেকে মক্কা পূর্ব দিকে। এই জন্য মসজিদে নববীতে ঢুকলে ডান দিকে মানে দক্ষিণ দিকে পড়বে কেবলা, হাঁটতে শুরু করবেন। প্রচন্ড মানুষের ভিড়, বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, পুরো মসজিদে নববীর কার্পেটের রং লাল কালারের, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের কার্পেট হলো সাদা কালারের। বিশ্বনবী বলতেন মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার, যেই মিম্বারে দাঁড়িয়ে আমি জুমার খুতবা দেই, এতটুকু জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। ওইখানে নামাজের জন্য কি ধাক্কা ধাক্কি! গত রমজানের আগে আমি ছিলাম মদিনাতে, 12টার দিকে গেলাম, যে দেখি বিশাল সিরিয়াল, আগে ওইখানে ঢুকছে বাবু সালাম দিয়ে, তারা স্কেল দিয়ে আটকায় রাখে, 100 জন করে 50 জন করে ঢুকায়, চান্স পেয়ে গেলাম মধ্যরাত। আমি যেই জায়গায় চান্স পেলাম লেখা উস্তুয়ানাতু মাকানি তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় দাঁড়িয়ে রাসূল রাতে তাহাজ্জুদ করতেন, প্রাণ ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে বিশ্বনবীর কবরের সামনে যাব, বিশ্বনবীর কবরের সামনে যাব, খুব ভিড়, ডানে কেবলা হাঁটতে শুরু করলাম, কিছু দূর হাঁটার পায়ে পায়ে রাউদাতুল মিন রিয়াদিল জান্নাতের বর্ডার শেষ ছোট্ট একটা জায়গা। এই জায়গাটা সৌদি গভর্নমেন্ট দেখে দিয়েছে, সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় আসবে, দাজ্জালকে হত্যা করার পরে ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে বিশ্বনবীর বাঁ হাতের বাম দিকে ওই জায়গার মধ্যে ঈসা আলাইহিসসালামের কবর হবে। ওই জায়গাটা পেরোলাম, এরপরে বাম দিকে তাকিয়ে দেখি লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। ছোটবেলা থেকে যে নবীর কথা শুনলাম, নবীর হাদিস পড়লাম, যে নবীর জন্য আমরা সবাই পাগল পাড়া, ওই নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। কোন উম্মত যদি ওই রাত জায়গাটা দিয়ে হাঁটে ধৈর্য ধারণ করা সম্ভব না, বুক ফেটে কান্না আসে, কলিজা ছেড়ে যায়, চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায়, কিন্তু দেয়া যাবে? যাবে। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, এটা নবীর দরবার, নবী ইন্তেকাল করেছে তো কি হয়েছে, এখানে হট্টগোল করা যাবে, জোরে আওয়াজ করা যাবে? বুক ফেটে যায়, কান্না আসে, সব মানুষগুলো দরদার দরদার করে চোখের পানি ছাড়ে, আর বিশ্বনবীর সালাম দেয় সোজা মাকবারাতুল বাকির যে দরজা বাবুল বাকি দিয়ে বের হয়ে যায়। বিশ্বনবীর কবরটা থাকে বাম দিকে, কবরের পরে পড়বে আবু বকরের কবর, সাইয়েদনা আবু বকরের কবর, তার সামনে হলো সাইয়েদনা উমারের কবর, তারপরে বাবুল বাকি দিয়ে বের হলে কিছু দূর হাঁটলেই জান্নাতুল বাকি আছে না নাই। আসলে এটা মাকবারাতুল বাকি, বাংলাদেশে বলে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি না, জান্নাতুল মুআল্লা না, মাকবারাতুল মুআল্লা, মুআল্লা কবরস্থান না, বাকি কবরস্থান। এজন্য আয়াতের হুকুম আছে, বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে উচ্চ গলায় কথা বলা যাবে। এরপরে বনু তামিম গোত্রের লোকেরা এসে বিশ্বনবীর ডাক দিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ, ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি, বেরো। যেমন আমরা বন্ধুর বাড়িতে গেলে বলি ও কলিমুদ্দিন আছো নাকি, বিষ্ণুবীর বাড়িতে যে এমনি ডাক দেওয়া যাবে, আপনার আমল টামল থাকবে কিছু? আল্লাহ ওদেরকে একটা ধমক দিলেন, বললেন এগুলো ব্যাখ্যা, এগুলো কি? বনু তামিম গোত্রের লোকদেরকে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, এই যে আল হুজুরাত, এই হুজুরাত হুজরাখানা কক্ষ, বিষ্ণুবীর নিজের কোনো ঘর ছিল না। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করে বুঝেন, আপনারা উঠেছেন কেন? এই যে 3 মুরব্বী উঠে গেছে, আবার আসবে, অসুবিধা নেই, আপনারা বাকিরা উঠেন না, নাকি আপনারা উঠবেন? উঠবেন, কষ্ট হইলে আমার সিগন্যাল দিন, ওরে আলে সোয়া করে শেষ করে দিই, আরো 2 মিনিট, হ্যাঁ বসে থাকবেন তো, বসে। আল্লাহ বললেন মি ওয়ারাইল হুজরাত, আপনার হুজরাখানার ওই পাশ থেকে যারা আদব ছাড়া বেআদবের মতো আপনার ডাকে, আকসারুহুম লা ইয়াকুলুন, আকল নাই, মুখ মাফি, মাথায় কোনো ঘিলু নাই, একটু ব্যাকেল ধমক দিলেন আল্লাহ একটা,
কারণ নবীর সাথে বেয়াদবি। এই হুজুরাত শব্দ থেকে আল্লাহ সূরার নাম নিলেন সূরাতুল হুজুরাত। প্রাণের ভাইরা, বিশ্ব নবীর নিজের কোনো ঘর নাই। বিশ্ব নবীর এট এ টাইমে সর্বোচ্চ একসাথে বেঁচেছিল 9 জন বিবি। 9 বিবিকে 9টা কামরা করে দিলেন। এই ঘরগুলোকে বলা হতো হুজরা। বিশ্ব নবী ওই হুজরা খানায় যে ইসলাম নিতেন, নিজের ঘর নাই। সুবহানাল্লাহ। পড়ে তারা এসে ডাকতে শুরু করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হও। আল্লাহ বললেন, তোদের আকল নাই? নবীরা তো এইভাবে ডাকা যাবে? ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা একটু ওয়েট করতো, ধৈর্য ধরতো, হাত্তা তাখরুজা ইলাইহি, যতক্ষণ না নবী বের না হয় ততক্ষণ ধৈর্য ধরলে ভালো হতো, লাকানা খায়র আল্লাহ, ভালো হতো। এজন্য অনেকে আছে তাড়াহুড়ো করে অস্থির হয়ে যায়, ধৈর্য ধরতে চাই না। আমরা বাঙালিরা অস্থির হয়ে যায় কোন একটা কাজের জন্য, ঠিক কি না? দেখবেন আমাদের মধ্যে অস্থিরতা সকাল থেকেই, কলেজ যাইতে হবে, বাস ধরতে হবে, অফিসে যাইতে হবে, অস্থিরতা গোটা বিশ্বে। আমি প্রায় এক ডজন দেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এত অস্থিরতা দেখি নাই কোথাও, খালি অস্থির, সহ্য হয় না। এমপি সাহেবের বাড়িতে গেছে কাজে, চেয়ারম্যানের বাড়িতে, চেয়ারম্যান সাহেবের লোকেরা বলেছে বসেন, আসতেছে, সহ্য হয় না, আসে না কেন, আসে না কেন, বেরোয় না কেন? আরে ওনারা তো ফ্যামিলি আছে, ওনার তো কাজ আছে, ওনার হয়তো ফ্রেশ হয়ে আসা লাগবে, একটু ওয়েট করেন, হুজুরের বাসায় যায় দেখা করতে, বসতে বললে অস্থির। আরে হুজুর আসে না কেন? আরে হুজুরের তো ফ্যামিলি আছে, হুজুর হয়তো একটু পেরেশানির মধ্যে আছে, হুজুর হয়তো ফ্রেশ হয়ে গোসল করে উজু করে আসা লাগবে, ঠিক কিনা? এজন্য বসেন, আর কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, যে তিনটা সালাম দিবেন, অনুমতি চাইবেন, যদি ঢুকতে বলে ঢুকবেন, না হলে বের হয়ে যাবেন, এটাই ইসলামের নিয়ম, ঠিক কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কারো ঘরে গেলে অনুমতি নাও, তারে সালাম দাও, ঘরে ঢুকার পারমিশন চাও, পারমিশন পেলে ঢুকবা, না হলে ঢুকা যাবে, এটাই নিয়ম। এখন হুট করে আমাদের সমাজে আছে একজনের রুমে ঢুকে যায়, এটা ঠিক না। আরব বিশ্বে এখনো চর্চাটা আছে, এরকম নক করে, তিনটা নক করে, সালাম দেয়, পারমিশন পেলে ঢুকে। প্রাইভেসি ইন ইসলাম ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন সোশ্যাল লাইফ, আমাদের সামাজিক জীবনে এটা খুবই দরকার, আপনাকে মেইনটেইন করতে হবে, অনুমতি নিয়ে ঢুকবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের রুমে ঢুকলে অনুমতি নেব নাকি? আমার দুনিয়াতে কেউ নাই, আমার বাড়িতে দুইটা ঘর, এক রুমে থাকে আমার আম্মা, আরেক রুমে আমি। আস্তাযিনু আলা উম্মি, আমার মায়ের রুমে কি আমি অনুমতি নিয়ে ঢোকা লাগবে? বিষ্ণুই বললেন, আ তুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, ও সাহাবী, তুমি কি তার উলঙ্গ দেখতে চাও নাকি? সাহাবী বললেন, না না কখনোই না। বিষ্ণুই বললেন, ইদান তাস্তাযিন, তাহলে তুমি অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। কারণ হয়তো এমন অবস্থায় ঢুকবেন, আপনার আম্মা শুয়ে আছে, গায়ে তেমন কোনো কাপড় নাই, পাতলা কাপড় পরে, হালকা পোশাক পরে শুয়ে আছে, কেউ ঘরে আসলে তিনি ভালো করে পোশাক পরে বসবেন, সুন্দরভাবে গাটা ঢেকে রাখবেন, তারপরে আপনার সাথে দেখা করবেন, ঠিক কি না? মায়ের ঘরেও যদি ঢুকার সময় ছেলের অনুমতি লাগে, অন্যের ঘরে ঢুকার সময় অনুমতির দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য খবরদার, অনুমতি নিয়ে ঢুকেন। আল্লাহ ধমক দিলেন, যারা অনুমতি ছাড়া এরকম বিষ্ণুবীর হুজরায় ঢুকে যেতে চাইলো, এরা ব্যাখ্যা এরা কি? এজন্য আকেল জ্ঞান সম্পন্ন লোক, মুমিন বান্দারা এরকম কাজ করতে পারে। এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, কোন ফাসেক লোক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটাকে যাচাই করো, খুব জরুরি কথা, এগুলো শুনলে আপনার জীবনে অনেক কাজে আসবে। আর যদি ঘুমান, তাহলে জীবন এমনি ঘুমে ঘুমেই যাবে। শুনতেছেন তো? না একটু ঝিমায় পড়লো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সংবাদ নিয়ে আসলে সংবাদটা যাচাই করো, আমরা সংবাদ একটা শুনলেই অ্যাকশনে চলে যাই, এটা হাসান আমিসা কোনো দেখার বিষয় নেই, এরকম একটা অবস্থা আছে না? আপনার বন্ধু এসে বলল, দোস্ত তুমি অফিস করো, তোমার বউরে দেখলাম, ভাবিরে দেখলাম, বাজারে টাঙ্কি মারে, আরেক বেটার লোকে পরকিয়া করে, এই কথা শুই না, আপনার কোনো কথা নাই, অফিস শেষে বাড়িতে গেলেন, বউয়ের চুলের মধ্যে ধরলেন, আর কিলা কিলি আসে না নাই, হয়তো আপনার বন্ধু ভুল ইনফরমেশন দিয়েছে, হয়তো যাকে দেখেছে সে আপনার বিবি নয়, অথবা মিথ্যে বলেছে, কিন্তু এই কিলা কিলির কারণে ফ্যামিলিটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আসে না নাই? এজন্য স্থির হন, স্থির হন, বি কনফার্মড, মেক শিওর ওয়েদার ইউ আর টেকিং দ্য রাইট ডিসিশন অর নট, আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, যেটা শুনলেন সত্য কিনা যাচাই করার দরকার আছে না?
এজন্য ইসলাম বলে জাস্টিফাই দ্য নিউজ, ভেরিফাই দ্য রিপোর্ট। রিপোর্ট আসলেই বিশ্বাস করবেন না, কেউ একটা বললেই শুনবেন না। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।